হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না শুধু তাদের জন্য আমার এই ছোট্ট টিপসটি। আমরা সবাই রিদমিক কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারি, মেসেজে বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সফটওয়্যারগুলোতে আমরা বাংলা লিখে থাকি রিদমিক কিবোর্ড দিয়ে। কিন্তু এই রিদমিক কিবোর্ড দিয়ে এখন আমরা বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারি, অর্থাৎ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে সবাই লেখার ডানে বামে অনেক সুন্দর সুন্দর ইমোজি ব্যবহার করে থাকে। সেটা রিদমিক কিবোর্ড দিয়ে বাংলায় তো লেখা অনেক কষ্টকর, তো আমি দেখাবো কিভাবে আপনি বাংলায় রিদমিক কিবোর্ড দিয়ে ইমোজি ইউজ করতে পারেন। তো দেখুন, মেসেজ টাইপ করি, দেখুন অব্র দিয়ে বিভিন্ন রকমের এই লেখা লিখতে পারি, কিন্তু এখানে আমরা কিভাবে ইমোজি ইউজ করব সেই জিনিসটা দেখাবো। দেখুন, এখানে কোনো ধরনের কোথাও ইমোজির কোনো অপশন নাই। তো আমি যে অপশনটা দেখাবো সেখানে দেখুন আপনি এখানে কিভাবে ইমোজি আনবেন সেই জিনিসটাই দেখাবো। দেখুন, এখানে অভ্র লেখা, তারপরে পাশে যখন এই যে দেখুন ব্যাক স্পেসের মতো একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে দেখুন নিচে যাচ্ছে, এন্টার কির মতো কাজ করে। কিন্তু এই এন্টার কিটা যদি আপনি লং প্রেস করে ধরে রাখুন, দেখুন আপনি অনেক সুন্দর সুন্দর ইমোজি পাওয়া যাবে এখানে। সেই ইমোজিগুলো আপনি ইচ্ছাগুলো ইউজ করতে পারেন। দেখুন, এখানে ইমোজি ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল বাটন ফর ডেইলি আপডেট ভিডিওস।